السلام عليكم ورحمة الله وبركاته. حامد ومسلين أما بعد، قال النبي الكريم صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. متفق عليه. সম্মানিত মুসলিম সমাজ, আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছি সেটা হচ্ছে ঈদ কার জন্য। এ সম্পর্কে সর্বপ্রথমে আমাদের জানা দরকার যে ঈদ শব্দের শাব্দিক অর্থ কি। ঈদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে খুশি, আনন্দিত, আনন্দ। পরিভাষায় ঈদ বলা হয় ওই দিন যে দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদের জন্য খুশি রেখেছেন, আনন্দিত হওয়ার জন্য বলেছেন। যেমন রমজানের পরে, রমজান মাস শেষ হওয়ার পরে যে দিনটা আসে ওটা আমরা ঈদ হিসেবে উদযাপন করি। এরপরে ঈদুল আজহার একটা দিন আছে, এটাও একটা ঈদ। তারপরে সপ্তাহে জুমার দিন, এটাও একটা ঈদ। তো ঈদ বলা হয় ওই দিনকে যেদিন আল্লাহ রাব্বুল আলমিন মুসলমানদের জন্য নির্ধারিত করে দিয়েছেন উৎসবের দিন, আনন্দের দিন। শ্রোতামণ্ডলী, এখন আমরা জানার চেষ্টা করব যে ঈদ কার জন্য। ঈদ হচ্ছে ওই ব্যক্তির জন্য, ঈদ বা আনন্দের দিন, খুশির দিন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এই রমজান মাসকে পাওয়ার পরে রমজানের গুরুত্বটাকে বুঝেছে, রমজান মাসের ফজিলতটাকে বুঝেছে, এরপরে বোঝার পরে সে রমজান মাসের রোজা রেখেছে। কেননা যারা সিয়াম পালন করেছে তাদের ব্যাপারেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাজানা ইমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। মুত্তাফাকুন আলাইহ। যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করল এবং শুধুমাত্র আল্লাহকে আনন্দিত করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর উপরে বিশ্বাস করে কাউকে দেখানোর জন্য নয়, ইমানের সহিত এবং নেকির আশায় রমজান মাসের সিয়াম পালন করল, তার বিগত গুনাহ খাতাগুলোকে মিটিয়ে দেওয়া হয়, সমস্ত গুনাহকে মিটিয়ে দেওয়া হয়, পিছনের সমস্ত গুনাহকে শেষ করে দেওয়া হয়, মোচন করে দেওয়া হয়। তাহলে এই হাদিসের ভাষায় আমরা বুঝতে পারছি যে ঈদ হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এই রমজান মাসকে পাওয়ার পরে সিয়াম পালন করেছে। দ্বিতীয় নম্বরে আনন্দের দিন, ঈদের দিন হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এই রমজান মাসকে পাওয়ার পরে কিয়ামুল লাইল করেছে, অর্থাৎ তারাবির সালাত আদায় করেছে, তারাবির নামাজ আদায় করেছে। কেননা তারই ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। মুত্তাফাকুন আলাইহ। বুখারী মুসলিমের হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজান মাসে কিয়ামুল লাইল করলো, অর্থাৎ তারাবির নামাজ আদায় করলো, তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার পিছনের গুনাহ খাতাগুলোকে, পাপগুলোকে মোচন করে দেওয়া হয়। তাহলে এই হাদিসের ভাষায় এটাও আমরা বুঝতে পারছি যে ঈদ হচ্ছে আনন্দের দিন, হচ্ছে খুশির দিন, হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এই রমজান মাসকে পাওয়ার পরে কিয়ামুল লাইল করেছে। কেননা ওই ব্যক্তি কিয়ামুল লাইলের যে গুরুত্ব ও ফজিলত রয়েছে সেই পেয়েছে। অতএব আজকের দিনটা হচ্ছে আনন্দের দিন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কিয়ামুল লাইল করেছে। শ্রোতামণ্ডলী, তৃতীয় নম্বরে ঈদ কার জন্য? তৃতীয় নম্বরে ঈদ হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এই রমজান মাসকে পাওয়ার পরে এই রমজান মাসের গুরুত্বকে বুঝেছে এবং নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঁপে দিয়েছে, বারবার তওবা করেছে, আর যার তওবাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন, ওই ব্যক্তির জন্যই হচ্ছে ঈদ। শুধু তাই নয়, ঈদ হচ্ছে আনন্দের দিন, হচ্ছে খুশির দিন, হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এই রমজান মাসকে পাওয়ার পরে নিজের গুনাহ খাতাগুলোকে মিটিয়ে নিয়েছে, আল্লাহর কাছে ক্ষমা করিয়ে নিয়েছে, ওই ব্যক্তির জন্যই হচ্ছে ঈদ। আমরা জানি হযরতে আলী বিন আবি তালিব
রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এক ব্যক্তি ঈদের দিন আসলো, এসে দেখছে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকা রুটি খাচ্ছে, সঙ্গে যাইতুন। ওই ব্যক্তি দেখার পরে আশ্চর্য ও অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, আজকে তো ঈদের দিন, আর ঈদের দিনে আমিরুল মুমিনিন, মুমিনদের আমির, তিনি আজকে শুকা রুটি এবং জৈতুন খাচ্ছেন, এটা তো হতেই পারে না, কি ব্যাপার, আপনি এইভাবে কেন খাচ্ছেন? হযরতে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আল ঈদু লিমান লাইসা লাবিসাল জাদীদ, ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে ব্যক্তি নতুন কাপড় পরলো, বরং ঈদ হচ্ছে ওই ব্যক্তির জন্য যে নিজেকে ক্ষমা করিয়ে নিয়েছে আল্লাহর কাছ থেকে, ঈদ হচ্ছে ওই ব্যক্তির জন্য যে বেশি বেশি করে এই মাসে পরিশ্রম করেছে, মেহনত করেছে ইবাদতের দিক দিয়ে, ঈদ হচ্ছে ওই ব্যক্তির জন্য যে বেশি বেশি করে কোরআনে করিমের তেলাওয়াত করেছে, অতএব ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে ব্যক্তি কোরআনে করিমের তেলাওয়াত করেনি, এই রমজান মাসের গুরুত্বকে বোঝেনি, ওই ব্যক্তির জন্য ঈদ নয়। শুধু তাই নয়, উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাই তিনি একটা কথা বলছেন যে ঈদ হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কেয়ামতকে দেখে ভয় করলো, এবং যে ব্যক্তি নতুন কাপড় পরলো ওই ব্যক্তির জন্য ঈদ নয়, বরং ঈদ তো হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কেয়ামতকে দেখে, কেয়ামতের ধমককে দেখে, কবরের আজাবকে দেখে নিজের মনের মধ্যে ভয় করলো, আর ওটাকে সামনে রেখে আল্লাহর ইবাদতে লেগে গেল, তার জন্যই হচ্ছে ঈদের দিন আনন্দের দিন, খুশির দিন। অতএব আমরা বুঝতে পাচ্ছি যে ঈদ সমস্ত ব্যক্তির জন্য নয়, বরং আনন্দের দিন হচ্ছে ওই ব্যক্তির জন্য যে এই রমজান মাসকে পাওয়ার পরে এর গুরুত্বটাকে বুঝেছে, এর ফজিলতটাকে বুঝেছে এবং অবহেলা করেনি, বিনা কারণে সিয়াম ছেড়ে দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকেদের মধ্যে আমাদেরকেও যেন অংশগ্রহণ করে নেয়, সামিল করে নেয়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ক্ষমা করে দেন, আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।